নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই জবস বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি বিশেষত নিজের কিছু পার্সোনাল রিজনের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখানে বলা রয়েছে পুশ মেদিনীপুর সদর মহকুমা আশা নির্বাচন কমিটি আঠাশ তারিখ আঠাশ দুই দু হাজার তেইশ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে মেদিনীপুর সদর মহকুমার ছটি ব্লকের প্রতিটি ব্লকে শূন্য পদে কিন্তু আশাকর্মী নিয়োগ করা হবে এ বন্ধুরা আশাকর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি মেদিনীপুর সদর মহকুমার আশাকর্মী নির্বাচনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে বলা রয়েছে তোমাদের এই পদের জন্য আবেদন এর ক্ষেত্রে কী কী আবশ্যিক যোগ্যতা রয়েছে সেটি কিন্তু আমি বলে দিয়েছি বলে দিচ্ছি মাত্র বিধবা কেবল মাত্র বিবাহিতা অথবা বিধবা অথবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা অর্থাৎ যারা ডিভোর্সি তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে বয়স সীমা এখানে বলা রয়েছে তিরিশ বছর থেকে চল্লিশ বছর সাধারণ প্রার্থীদের জন্য এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর এবং তিরিশ বছর থেকে চল্লিশ বছর সাধারণ প্রার্থীদের জন্য এবং যারা এসসি এস রয়েছে তাদের জন্য কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর এর মধ্যে বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষায় পাস বা ফেল করে থাকলে কিন্তু তোমরা এই পরীক্ষায় বসতে পারবে বা এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে বলা রয়েছে যে গ্রামের বা এলাকার জন্য তোমরা আবেদন করবে সেই এলাকার কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে তপশালী জাতি বা উপজাতিদের জন্য কিন্তু বয়সের ছাড় পেতে হলে তোমাদের কিন্তু এসসি বা এসটি সার্টিফিকেট অর্থাৎ অর্থাৎ জাতি এবং তপসালী উপজাতির জন্য যে সার্টিফিকেট হয় সেটি কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে এখানে বলা রয়েছে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে বিবাহ এবং আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন তার প্রমাণস্বরূপ কিন্তু যথাক্রমে প্রথম ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরণ অর্থাৎ বিবাহ নিবৃন্দকরণ শংসাপত্র স্বামীর নাম বহনকারী নিজস্ব কোনো সরকারি দস্তাবেজ উদাহরণস্বরূপ যেটা বলা রয়েছে ভোটার কার্ড অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের রেজাল্ট প্রয়োজন হবে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে এবং স্থায়ী বাসিন্দা বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র হিসাবে কিন্তু রেশন কার্ড এখানে ব্যবহার করতে পারবে এবং এখানে যেটা বলা রয়েছে এসসি বা এস অর্থাৎ তপশিলী বা তপশালী উপজাতির অন্তর্ভুক্ত হলে কিন্তু তার শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেটটির প্রয়োজন হবে এই সমস্ত জিনিস এবং পাঁচ টাকার একটি ডাক টিকিট লাগানো নিচ ঠিকানা লেখা একটি বড় খাম এই সমস্ত জিনিসগুলি কিন্তু যোগের করতে পারলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং কিভাবে তোমরা আবেদন করবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে উপরোক্ত সহ দরখাস্ত সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে হাতে হাতে জমা করতে হবে সমস্ত যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম যে সমস্ত দস্তাবেজ অর্থাৎ কাগজের কথা বললাম সেগুলো নিয়ে কিন্তু ব্লক উন্নয়ন অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে হাতে জমা জমা করতে হবে এই অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কিন্তু তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি যতদূর সম্ভব তোমাদের কিন্তু হেল্প করবো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ